কেউ তাওহিদি পতাকা উড়াইলে বলবে যে এই লোক আমাদের লোক না, একে আমরা চিনি না, তাহলে বোঝা গেল এরা তাওহিদের প্রতি এদের নিরঙ্কুশ সমর্থন নাই, ঠিক কিনা? তাওহিদের প্রতি কারো সমর্থন না থাকলে সে আল্লাহ ভালো জানে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে। আজকে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, গতকালকের যে ঘটনা ঘটে গেল যে তাওহিদের কালিমার পতাকা উড়ানোর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা থাকার কারণে, এই বাক্যের পতাকা উড়ানোর কারণে তিন তিনটা মুসলমান ভাইকে, মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? তারা বারবার বলছে কেন আমাদেরকে গ্রেফতার করতেছেন, তাওহীদের পতাকা উড়াইছি। আমাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় এমনকি তাদের ধর্মের উগ্র পতাকা, যেটা যেটা উগ্রতাকে সমর্থন করে, উগ্রতার পক্ষে দলিল, যেটা উগ্রতার পক্ষে যেটা দলিল, সেই পতাকা তারা উড়েছে। সেখানে কোনো সমস্যা হয় নাই, বরং তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা বাহিনীরা কি করছে, সহযোগিতা করছে। আর তৌহিদের পতাকা দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে। ওয়ালিয়াজ বিল্লাহ, আরো ভয়ঙ্কর বিষয়, আরো ভয়ঙ্কর বিষয়, আরো মারাত্মক বিষয় যে সমকামিতার পতাকা, যেটা রংধনুর পতাকা নাকি, সেই পতাকা সমকামিতার পতাকা নিয়ে রাস্তায় মিছিল হয়, তাদের কাউকে গ্রেফতার করা হয় না। কিন্তু কালিমার পতাকার কারণে, কালিমার পতাকা উড়ানোর কারণে তাওহিদবাদী মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য অপমানজনক। 95% মুসলমানের দেশে কালিমার পতাকা উড়াবে, এটা অপরাধ হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তাকে ব্যঙ্গ করা হয়েছে, তার খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করেছে, তার ইজ্জত নিয়ে কেউ চিনিমিন খেলতে চেয়েছে, সেই সুপার পাওয়ার হোক আর ছোট দেশ হোক আর বড় দেশ হোক, ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে বিক্ষোভ করা, মিছিল করা, প্রতিবাদ করা, সময় সুযোগ মতো তার পাওনা বুঝিয়ে দেওয়া, এটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে মিছিল হবে, ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয় তো ওই মিছিলে কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি? সকল পতাকার ঊর্ধ্বে মর্যাদা পাবে কালিমার পতাকা, এটা ভালো করে বুঝে নেন। সকল পতাকার ঊর্ধ্বে সম্মানের পতাকা, ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা। এটা এই দেশের মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি। এটার সাথে কেউ যদি কোনো ধরনের, এই যে কালকে যে আচরণ করা হয়েছে, এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে। বলে আমাদের ভাই মানে কি? ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই, কোনোদিন পরিচয়ও নাই, তারা আমার আত্মীয় না, কিন্তু কালিমার কারণে, তাওহিদের কারণে তারা আমার ভাই। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, মহাব্বত ভালোবাসা হবে তাওহিদের ভিত্তিতে, দুশ্মনী শত্রুতা হবে তাওহিদের ভিত্তিতে। তুমি যদি ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রব্বুল আলামিনের বিরুদ্ধে যাও, তুমি কে সেটা দেখার বিষয় না, তোমার সাথে সারা জিন্দগির জন্য আরি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে, তাওহিদবাদী না হয়ে তুমি ফিরে আসবা, ততদিন পর্যন্ত তোমার সাথে, তুমি যেই হও না কেন, যেই লেবাসেই থাকো না কেন, যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক, অন্ততপক্ষে অন্তরঙ্গ সম্পর্ক হবে না। তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা, এটা কোনোদিন এই দাবি করে না, এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়েছে সে আমার লোক না,
আমার দলের লোক না, আমার আন্দোলনের লোক না, আমার টিমের লোক না, তাকে আমি চিনি না। নাউযু বিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান আমার লোক, সমস্ত তাওহিদবাদী আমার দেহের অংশ, পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য, মুসলিম উম্মার। দেখেন আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মহাব্বত, আঞ্চলিকতা, জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোন মুসলমান হতে পারে তার সাথে আমার মতের পার্থক্য হতে পারে, মাযহাবী ইখতিলাফ থাকতে পারে, কোন বিষয়ে মুখতালাফি বিষয়ে মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে, আমি আর একটা নিয়েছি, এটা হতে পারে, কিন্তু সে আমার দুশ্মন হতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা মেহরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, হ্যাঁ, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে, আল্লাহকে বেশ করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ইমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে। ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদি কনফারেন্স না তো? আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না। আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শানের সাহ সম্মেলন, সিরাতুন্নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকা এ জিকির, দাওয়াত ও তবলিগ, সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আমার হাবিব আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে ডাকি, ইলাল্লাহ এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশেক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব, প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিঙ্কনের হবে? হ্যাঁ, তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে কোনো সম্পর্ক আমার নাই, সেখানে আমি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করব। আমার সমাজ সেখানে সকল কুসংস্কার অপসংস্কৃতি সব ঢুকবে, সেখানে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বালাই থাকবে না, তার আদর্শের, তার সুন্নার। তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি? পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মিনাল লাহদি ইলাল মাহদি, যতটুক আল্লাহ আমাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, পুরা জিন্দিগি আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব।